সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে রাজ্যে কবে থেকে চলবে লোকাল ট্রেন পরিষেবা বর্তমানে রাজ্যে বিধিনিষেধ চালু থাকলেও প্রায় খুলে গেছে সমস্ত কিছুই সমস্ত হাট বাজার থেকে শুরু করে সমস্ত কাজের জায়গা এছাড়াও অনেক মল এবং সিনেমা হলও খুলে গেছে এই পরিস্থিতিতে রাজ্যে কবে থেকে লোকাল ট্রেন চলবে এই নিয়ে কিন্তু সাধারণ লোকের মধ্যে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে তার কারণ লোকাল ট্রেন চালু না থাকার কারণে সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে এছাড়াও দিন দুয়েক থেকে সোনারপুরে লোকাল ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে লোকাল ট্রেন চালানো নিয়ে বড়সড় কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি জানিয়ে দিলেন যে কবে থেকে রাজ্যে চালু হবে লোকাল ট্রেন তো কবে থেকে চালু হবে কি কী জানিয়েছেন তিনি সেই সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুলবেন না প্রশ্নটি হল ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেনের নাম কি রাজ্যে কঠোর বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও আপাতত লোকাল ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলেছেন কোভিড পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে চলে এসছে কিন্তু লোকাল ট্রেন চলাচল শুরু করলেই তা আবার ছড়িয়ে পড়বে এছাড়া রাজ্যে অন্যান্য পরিবহন তো সীমিত সংখ্যাতেই চলছে অনেক শিথিল করা হয়েছে সমস্ত কিছু এ থেকেই স্পষ্ট যে জুলাই এক তারিখের পর রাজ্যের কঠোর বিধিনিষেধগুলো আরও খানিকটা শিথিল হয়ে গেল রেল পরিষেবার কিন্তু এখনো পর্যন্ত কোনো সুবিধা পাবে না আমজনতা করোনা পরিস্থিতির রুখতে এই মুহূর্তে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার ছাড় দিয়েই বিধিনিষেধ জারি রয়েছে বন্ধ রয়েছে লোকাল ট্রেন তবে স্টাফ স্পেশাল ট্রেনে জরুরি পরিষেবার সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত রয়েছে তাদের ওঠার অনুমতি রয়েছে সেই মতন বাড়ানো হয়েছে স্টাফ স্পেশাল ট্রেনও কিন্তু তাতেও কোনো সুরাহা মিলেনি ভিড় বাড়ছে রেলের তরফে তা সামাল দিতে এ নিয়ে দ্বিতীয়বার রাজ্যের কাছে আবেদন জানানো হয়েছে যাতে লোকাল ট্রেন চালুর অনুমোদন মেলে কিন্তু প্রথমবারের মতন এবারেও রেলের সেই আবেদন খারিজ হয়ে গেছে বিপদের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এখনই লোকাল ট্রেন চালানোর কোনো অনুমতি দেননি ফলে আগামী মাসেও অর্থাৎ জুলাই মাসেও অন্তত জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত লোকাল ট্রেন শুরু হবে না বলেই মনে করা হচ্ছে বুধবারের পর বৃহস্পতিবারেও সকালেও ট্রেনে ওঠা নিয়ে গন্ডগোলের জেরে সোনারপুরে যাত্রী বিক্ষোভ শুরু হয় লোকাল ট্রেন চালুর দাবিতে ফের রেল অবরোধে নামেন মহিলা যাত্রীরা সোনারপুর ঘুটিয়ারি শরীফ সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেললাইনে অবরোধ করা হয় এর জেরে দাঁড়িয়ে পড়ে আপ ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন পরপর দুদিন রেল অবরোধের ঘটনায় চিন্তিত রেল কর্তৃপক্ষ লোকাল ট্রেন চালাতে চেয়ে এদিন ফের নবান্নে আবেদন জানিয়েছিল রেল কর্তৃপক্ষ কিন্তু এদিন মুখ্যমন্ত্রী তা ফের খারিজ করে দিয়েছেন তার আশঙ্কা এই মুহূর্তে লোকাল ট্রেন যদি চালু হয় তাহলে আমজনতাকে বাইরে বেরোতে দিলে হু হু করে করোনা সংক্রমণ বেড়ে যাবে ফলে এতদিনের বিধিনিষেধে রাজ্যে যে সুফল মিলেছিল তা সমস্ত কিছুই বিফলে চলে যাবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথাতে এতটুকুন স্পষ্ট যে আগামী পনেরোই জুলাই পর্যন্ত অর্থাৎ লকডাউন ফের অর্থাৎ বিধিনিষেধ ফের পনেরো দিন বাড়ার একটা সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে যদি বিধিনিষেধ পনেরো দিন বাড়ে অর্থাৎ পনেরোই জুলাই পর্যন্ত রাজ্যে আপাতত লোকাল ট্রেন চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু পনেরোই জুলাইয়ের পরে লোকাল ট্রেন চলতে পারে যদি রাজ্যে করোনার কেস অনেকটা আরও যদি নিয়ন্ত্রণে চলে আসে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন